অর্থাৎ আপনিও যেরকম জানেন না যে কিয়ামত কবে হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানি না কিয়ামত কবে হবে। আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। কে জিজ্ঞাসা করছেন আমাদের নবীকে? জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন। সাহাবায়ে কেরাম রও আছে, ইনারা বুঝতে পারছেন না যে ইনি যে জিব্রাইল আলাইহিস সালাম, কেননা মানুষের বেশ ধরে এসেছেন, তবে সন্দেহ করছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আরও অনেক সাহাবী সন্দেহ করেছেন যে ইনি কে, ইনিকে তো চিনতেও পারছি না, আবার পোশাকগুলোও দেখতে পাচ্ছি একেবারে স্বচ্ছ। মানে ওই কথাগুলো আপনাকে আমি এখন ফিট করতে যাচ্ছি না, মূল কথাটায় আমি চলে যাচ্ছি। দেখেন, জিব্রাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন যে মাদাসা কিয়ামত কবে হবে, তো আমাদের নবী বলছেন যে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসাকৃত ব্যক্তি বেশি জানেন না। অর্থাৎ আপনিও যেরকম জানেন না কিয়ামত কবে হবে, আমিও তেরকম জানি না যে কিয়ামত কবে হবে। আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। আল্লাহর নবী বলছেন যে জিব্রাইল আলাইহিস সালাম, আপনিও যেরকম জানেন না কিয়ামত কবে হবে, আমিও তেমন জানি না কিয়ামত কবে হবে, কিন্তু আপনার হুজুর বলে দিচ্ছে যে 2024 সালে কিয়ামত হবে। বুঝাতে পারছি না আপনাকে আমি। ওই মুফতি সাহেব বলে দিচ্ছে যে 2030 সালে কিয়ামত হবে। জিব্রাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করছেন যে আল্লাহর নবী বলেন কিয়ামত কবে হবে, আল্লাহর নবী বলছেন যে আপনি যেরকম জানেন না আমিও তেরকম জানি না। কেননা এই জ্ঞান কার কাছে আছে ভাই? আল্লাহর কাছে আছে। তো কি করে হুজুর বলতে পারে, ওই মানুষ বলতে পারে, ওই বিজ্ঞানী বলতে পারে যে 2030 সালে, 2025 সালে, 2022 সালে, অমুক সালে কিয়ামত হতে পারে? কি করে বলতে পারে? একেবারে অসম্ভব, অনর্থক কথাবার্তা এইগুলো। এই জ্ঞান, এই ইলম একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে রয়েছে এই জ্ঞান ইলম কিয়ামত কবে হবে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাকে আমি এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি। কিয়ামতের নির্দিষ্ট জ্ঞান, কিয়ামতের নির্দিষ্ট জ্ঞান এটা গোপন রাখার কারণটা কি? অনেকে বলতে পারেন যে আল্লাহ যদি বলেই দিতেন যে অমুক সালে কিয়ামত হবে, তো ওইটা না করে কেন আল্লাহ গোপন রেখে দিলেন, এইটার কারণটা কি? এখানে আপনাকে আমি বলতে যাচ্ছি, মানুষকে যখন জানিয়ে দেওয়া হতো যে তোমার মরণ অমুক তারিখে, তোমার মরণ অমুক তারিখে, তখন ওই মানুষ সারা জীবন পাপের কাজ করে ওই তারিখ আসার আগেই তওবা করে ভালো হয়ে যেত। কথা বুঝতে পারছেন? অনুরূপ কিয়ামত যদি আল্লাহ বলে দিত অমুক সালে, মানুষ নির্দ্বিধায় কাফের বেঈমান মুশরিকরা তো এমনি পাপ করছে, মুসলিমরাও তখন পাপ করা শুরু করে দিত। হ্যাঁ, কিয়ামত তো অনেক দেরি রয়েছে, অমুক সালে কিয়ামত হবে, অনেক পাপ করে দিত, আখেরাতের কথা ভুলে যেত। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ এটা গোপন রেখে দিলেন যে মানুষ যেন সতর্ক থাকে। কথা বুঝতে পারছেন ভাই? অতএব কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলিম একমাত্র আল্লাহর কাছেই রয়েছে, আর আল্লাহ এটা গোপন রেখে দিয়েছেন মানুষের কল্যাণের জন্যই। যেমন একজন সাহাবি